কার ছেলে জানেন? আমি হযরতে পীর জুলফিকার আলী সিদ্দিকীর ছেলে। হ্যাঁ, আমার আব্বাজান ছিল হুজুরকে যখন ইন্তেকাল করলেন রাত করলে বাবার বাড়ি, হুজুরকে মাথায় ঘুরায় বসে আছে। হুজুরকে ইন্তেকাল করবেন বাইরে থেকে একটা কান্নার মুখ, কয়েকশো মানুষ বাইরে দাঁড়িয়েছিল, হুজুরের অসুস্থ পীরের অসুস্থ দাঁড়িয়েছিল, আমরা ভাই ভাইপো আমরা বসে আছি। হঠাৎ থেকে বাইরে থেকে একটা কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, আর আমরা এখানে কি দেখছি? ছোট হুজুর কেওলা আমাদের পীর আঙুলটা তুলে একবার নয় তিনবার জান্নাত 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 নিজে কানে শুনেছি চোখে দেখেছি তিনবার বললেন, বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়তে পড়তে মানুষ মরে গেলে মুখটা কোন দিকে ঘুরিয়ে দেওয়া হয়? কেবলার দিকে, কাবার দিকে। হুজুর কলমা পড়তে পড়তে কেবলার দিকে মুখ মোবারকটা নিয়ে তাহলে ঘুমিয়ে পড়লেন, আল্লাহ তাআলা তাকে সাড়া দিয়ে চলে গেল। সেই ফিরের আওয়াজ, সেই ফিরে আমরা বললাম চুয়াল্লিশে কি হলো? বাইরে কান্নার আওয়াজ, বা ফাড়া হয়ে গেছি, কানতে কানতে বেড়ে পড়েছি, সবাই কানতে সবাই কানছে, বাইরে যে লোকগুলো দাঁড়িয়েছিল ভাই হুজুর গেলে ইন্তেকাল হয়নি, কিছু বাকি ছিল সময়, কিন্তু তার আগে আপনারা কানছিলেন কেন, কিসের জন্য? শত শত মানুষ বলে হুজুর, আমরা হুজুর কেলা খড় ঘরের দিকে, ওরা খড়ের ঘর ছিল, খড় ঘরের দিকে তাকিয়ে আছি, হঠাৎ আমরা দেখতে পেলাম ওই খড়ের ঘরের উপর দিয়ে একটা আলো, একটা জ্যোতি, একটা নূর বেরিয়ে চলে যাচ্ছে। তখনই আমরা জানতে পারলাম আমাদের পীর আর নাই, ছেলে খেলা নাই, সে পীরের আওলাদ। আমাকে যদি কেউ প্রশ্ন করেন তহ ভাই হুজুর আপনি পীর, আপনি পীর, আমি এক ভাবে জবাব দেবেন না, আমি পীর নয়, পীর হওয়া না ছেলে খেলা নয়, আমি তোহা আপনার সম্মুখে বসে বলছি, আমি তোহা এখন পীর তো দূরে কথা, পীরেদের পায়ের জুতোযোগ্য হতে পারি না, জুতোযোগ্য হতে পারি না, পীর হওয়া ছেলে খেলা নয়। এরপরে যদি জিজ্ঞাসা করে কহ ভাই আপনার বাপ কি? ভাই আপনার বলুন, পীর বলতে পারবো আগে না বলুন, তার বাপ, তার বাপ, তার বাপ। পীরের চেনটা চলে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, এই দাদা হুজুরের সিলসিলা। আবু বকর সিদ্দিক হুজুরের হাত মোবারক আর রাসূল বকর হাত মোবারক, মন সুবহান। আমার চারিদিকে আমার দাদা পীর, আমার চাচা পীর, বাপ পীর, চারিদিকে ঘিরা আমাদের ভাই, কিন্তু বলে যাই আমি আমার দাদা আমার চোদ্দ পুজোর গোষ্ঠী যদি পীর হয় আমি তোহা আমাকে বাঁচাতে পারবে না, আমি তোহা আমাকে বাঁচাতে পারবে না, কি আমাদের ময়দানে আমার বাপ ভাই বলছে হাই নাকি করবে, আমার চাচারা হাই নাকি হাই নাকি করবে, আমার দাদারা হাই নাকি হাই নাকি করবে, দাদর তাদেরকে চাচাকে বাপকে নবী গুণেরা হাই নাচছে হাই নাচছে করবে, ঠিক না ভেঙে কথা বলছেন না কেন? আসল তবে আমি তোহা আমার দাদা যদি জান্নাতে যায় আমি যাব,
বাপ যদি জানতে যেতে আমি যাব ইনশাআল্লাহ আমাদের পীর মোর্শেদ বলেন নাই শুনেন আমাদের পীর মোর্শেদ নাই জি এই জোরে বলুন না আপনারা বলুন আমাদের পীর মোর্শেদ যদি জানতে যায় আমরাও যাব বলুন ইনশাআল্লাহ কখন কখন আমাদের পীর মোর্শেদ যে রাস্তায় চলেছেন যেভাবে জীবন যাপন করেছেন সেইভাবে আপনাকে আমাকে চলাফেরা করতে হবে জীবন যাপন করতে হবে সেই রাস্তার রাহি হতে হবে সেই পথের পথিক হতে হবে তারা যদি জান্নাতে যায় ইনশাআল্লাহ সেই রাস্তা আমরাও জান্নাতে যাব জোরে বলো আমার অজা কথা পছন্দ হবে না আমি জানি না আমি রব ভালো কথা বলব তেল মেখে কথা বলার চলে নয় রব ভালো কথা বলবো